বাজে এখন 10:30, এই জাস্ট ব্রেকফাস্ট করতে এলাম, খাচ্ছি ম্যাগি আর চা। ওটা কি, ওই যে ওটা কি, ওটা কি ঝুলছে? ই সেই বডি, কাউকে দেখাস না, এরকম হয়ে আছিস কেন? স্ট্রেট হ, আবার বাজে কথা। দেখো কেমন করছে, দেখো দেখো। আবার বিকেলে খেলা? ভাবছি যাব, স্যার যেতে বলেছে, তাহলে চলে যাবি। বাজে এখন 2:00, এই যে স্নান করে বেরোলাম। আজকে না প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড। সকালবেলা জাস্ট একটুখানি ম্যাগি খেয়েছিলাম, তো মারাত্মক খিদে পেয়েছে, পাচ্ছি না। তো মামাকে বললাম তুমি আমাকে খেতে দিয়ে দাও, তারপরে যা করার করো, তো আগে খেয়ে নেবো। আর ওদিকে ছুটকাটা ঘুমিয়ে পড়েছে। এই একা একাই শুয়ে ঘুমিয়ে পড়েছে। যাক, দুপুরবেলা যা হুজুতি করে ওর থেকে ঘুমাচ্ছে, ভালো করেছে। তো আমি আগে খেয়ে নি, খেয়ে বিকালবেলা হয়তো পন্টা আর সুতন্দ্রার সাথে বেরোতে পারি। পন্টা আমার জেঠুর মেয়ে, আগেও বলেছি অনেকবার, তো হয়তো আজকে রাত্রিবেলা আসতেও পারি। দেখা যাক কি করি, গড়িয়াহাটে একটুখানি কাজ আছে, আমাদের আর জায়গা নেই গড়িয়াহাট। তো যাই হোক, কি করি দেখি, আপাতত খেয়ে একটুখানি রেস্ট নিই। অনেক সকালবেলা উঠেছি তো চোখটা আমার বন্ধ হয়ে আসছে। বাজে এখন 5:00, সেই দুপুরবেলা খেয়ে উঠে 2:00 সময় শুয়েছি। 2:00 না, 2:00 একটু বেশি হবে, আমার এক্সাক্টলি মনে নেই টাইমটা। এখন উঠলাম, 5:10 বাজে, আমার না তাও চোখ খুলছে না, এত সুন্দর আজকে একটা ঘুম দিয়েছি অনেক দিন বাদে। দুপুরবেলা খাওয়ার সময় তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল। আজকে লাঞ্চটাও খুব ভালো করেছি, লোটে মাছ ভাত আর পুঁই শাক চিংড়ি বা কিছু একটা, লাউ চিংড়ি কিছু একটা ছিল, তো 2:00 আমার খুব ফেভারিট, তো ওই জন্য লাঞ্চটাও আজকে খুব ভালো হয়েছে। করে ঠোরে লাঞ্চ করে ঠোরে ঘুমিয়ে পড়েছিলাম, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বানাবো চা। চাটা খেয়ে যাবো সুতন্দ্রাদের বাড়িতে, নইলে পন্টার সাথে ডিরেক্ট দেখা করবো। আসলে হয়েছে কি, সুতন্দ্রা হয়তো আমাদের সাথে গড়িয়াহাট যেতে পারবে না, কারণ ওর মাসিরা এসছে ওদের বাড়িতে, ওর বলা হয়নি। কাকিমা জেঠুর শরীর খারাপ, কাকিমা বলতে সুতন্দ্রার মা আর জেঠু বলতে সুতন্দ্রার বাবা, আমি দুজনকে কাকিমা জেঠু বলি, ছোটবেলা থেকে অভ্যাস, কিছু করার নেই। তো ওর মাসিরা এসছে কাকিমা জেঠুকে দেখতে, যেহেতু ওনাদের শরীর খারাপ, তো হয়তো যেতে পারবে না, পরে আমাদের সাথে দেখা করবে। আমি আর পন্টা ততক্ষণ ঘুরে আসবো গড়িয়াহাট থেকে, পন্টার কি শাড়ি কেনার আছে সেটাই কিনতে যাবো, তো কিনে ফিনে চলে আসবো। তো 5:15 বেজে গেছে, আমি ঝপাঝপ চাটা বানাই, বানিয়ে রেডি হয়ে আমি যাই। আজকে আমার আইব্রোসটাও করার আছে, খুব বিচ্ছিরি অবস্থা, অনেকদিন করা হয়নি, সেই পুজোর আগে করেছিলাম প্রিয়াঙ্কা ভাবির কাছে, তো প্রিয়াঙ্কা ভাবির কাছেই যেহেতু করি, তো ওই জন্য ওনার কাছেই করবো। তো চাই রেডি হয়নি, এখনো আমার ঘুম কাটছে না, তো চা বসিয়ে দিলাম। মা তোমাদের বলেছি কিনা মনে পড়ছে না, পন্টা গেছে ডক্টরের কাছে, তো আমাদের আরো আগে বেরোনোর কথা ছিল, বাট যেহেতু ও ডক্টরের কাছে গেছে, তো ও আসবে 6:30, তারপরেই আমি আরো বেরোবো। আর পিকু চলে গেছে 3:00 সময় উঠে খেলতে, আর এই যে হচ্ছে আমার চা, খাবো রেডি হয়ে বেরোবো। এই যে এসে গেছে খেলে, এসে খিদে পেয়ে গেছে। এই চানাচুরটা রাজা আমাকে সকালবেলা দিয়েছিল, সেটাই মামা এর মধ্যে ঢেলে রেখেছে, ভাল লাগছে না, না মিশে গেছে না অন্য চানাচুরের সাথে। বেরোচ্ছি বাজে 6:15, পুরো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমি এলাম। ও মা এলাম, তো হ্যাঁ হ্যাঁ বাবার সাথে ফিরবো, তো আগে যাই সুতন্দ্রদের বাড়িতে, তার আগে একটা যাই। কি বলছো? আচ্ছা, তো তারপর তোমাদের বলছি। এই যো জয়দাদা আর ছোট দিদি, আজকে বিজয়ার পর দেখা। আর এটা হলো হ্যাঁ সুতন্দ্রার বোন দিদি, তাই তো, ওই একই ব্যাপার, বোন দিদি সব এক। শুভ বিজয়া, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা, বড়দের প্রণাম। আর এই যো বুচে, আমি এসেছি অনেকক্ষণ, এখন যাবো পন্টাদের বাড়িতে, আজকে আমাদের বেরোনো হয়নি, ক্যান্সেল হয়ে গেল। এখানে এসেছিলাম, একটা জায়গায় গেছিলাম কাজে, ওখান থেকে এখানে এলাম, এবার যাবো পন্টাদের বাড়িতে। ও শাড়ি টাড়ি কিনেছে, কি দেখবো, দেখে বাবার সাথে বাড়ি চলে যাবো। বুচের নাম বুচে কেন? বুচের নাম বুচে কেন? বুচেকে সবাই এখন বুচে বলে রাখে, কমেন্ট লিখ থেকে না, আমার মায়ের বন্ধুরা সবাই বুচু, কমেন্ট সেকশনে সবাই কমেন্ট করো, বুচের নাম বুচু কেন? বলো কি বলছো? বলছি বুচের নাম বুচে কেন? কমেন্ট করে সবাই জানাও, ওয়াই 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 বুচে ইজ কল্ড বুচে, ওয়াই বুচে কেন, বুচে বুচে কেন, এবং কি
হ্যাঁ বুচু বুচু বুচা না বুচুটা হ্যাঁ বুচুটা কি বুচু কি এবং কেন বুচু কি তুই বলতে চাস বুচু কি তুমি বলতে চাও বুচু কি তুই বললি চলে যাবি হ্যাঁ কে দিল তোকে আমার কোথায় তুই আমাকে তখন বললি তুই চলে যাবি মা ফোন হচ্ছে না কি কি আছে প্যাকেটে এই দুটো ছিল আর কিছু ছিল না এটা কি আছে আমি ওই ধরবো না ধর মা গুড আফটারনুন আজকে হলো সানডে এখন বাজে সন্ধে 7:45 এসছে লাল দিদি অনেকক্ষণ এসেছে এতক্ষণ ছুটকাগুলো নিচে বাজি ফাটাক ছিল তো ওই আওয়াজে আমরা ভয় পেয়ে নিচে দৌড়ে দৌড়ে গেছি দুম করে না আওয়াজ হয়েছে এসব শুনেছিস তো কি হয় যাই হোক লাল দিদি এসেছে একটা বিশেষ কারণে এমনি তো বদন নড়ায় না বাড়ি থেকে তো এসছে বিশেষ কারণে পরে আজকে রবিবার পরের রবিবার হলো কালী পুজো সবাই জানো আমার বাড়িতে কালী পুজো হয় তো এবারে মায়ের শাড়ি লাল দিদি বলেছিল দেবে তো ওই জন্য শাড়ি ঠাড়ি বোচকা বুচকি নিয়ে এসেছে তোমাদের শাড়িটা দেখাচ্ছি একটু পরে শাড়িটা কোথায় শাড়িটা দেখা তো শাড়িটা নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর শাড়িটা এই যে এই শাড়িটা মায়ের জন্য আর এই যে পড়াশোনা কিচ্ছু নেই খুব সুন্দর শাড়িটা এই দেখ এটা কালী ঠাকুরের শাড়ি ভালো লাগছে এই ভালো লাগছে কালী ঠাকুরের শাড়ি খুব সুন্দর হয়েছে ঠাকুর আমাদের বায়না দেওয়া হয়ে গেছে ঠিক আছে যখন মা আসবে একেবারেই তখন তোমাদের দেখাবো আগে থেকে আর দেখালাম না যেদিন আসবে রবিবার পরের রবিবার তো ওই দিনই তোমাদের দেখাবো আর এখন বাবা গেছে চপ আনতে আমরা একটু আজকে একটু চপ আর মুড়ি খাবো চপ আর মুড়ি খেতে এই ছাদে বসে খাবো হ্যাঁ লাল দিদি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বুঝলি ছাদে বসে আজকে চপ আর মুড়ি খাবো ছাদেই যাই তো ছাদে যাই ছাদে এখনো চপ আনেনি যদিও তো আনু ততক্ষণ ছাদে যাই ছাদে গিয়ে একটুখানি এত সুন্দর ওয়েদারটা না আজকে বৃষ্টি হয়েছে একটুখানি তো হাওয়াটা এত ঠান্ডা ঠান্ডা দিচ্ছে ঠান্ডা তো পরে নভেম্বরের 5 তারিখ হয়ে গেল এখনো ঠান্ডার কোনো নামগন্ধ নেই এই সময় আগে সোয়েটার পরতাম বল তো যাই ছাদে যাই এই দেখো ক্যারাম খেলতে বসেছে কি বলছে না না বলছে আমি কিন্তু গিয়ে খাওয়া শুরু করবো ঠিক আছে আমার এক প্লেটে কিন্তু আমার হবে না এলাম দেখ বাবা এক প্লেট সবার জন্য এর থেকে কিন্তু বেশি নেই তো এই যে ছাদে বসে আছি চপ নিয়ে ওই যে লাল দিদি আর মা মন্দ করে দেখা যাবে না গুড ইভিনিং আজকে হলো বুধবার একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই জন্য এইসব চাদর ফাদর জড়িয়ে আছি তো যাই হোক এখন বাজে সন্ধে 5:45 বাজে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে আর এসেছে পিকু তো আমি একটু চা বানাচ্ছি চা বানিয়ে বসি চাটা খেয়ে যাবো পিকুর সাথে গিফট কিনতে বলতে আজকে রাজা আর রুবি আমার দুটো স্টুডেন্ট ওদের জন্মদিন ওরা টুইন্স জানো তো দু ভাই বোন টুইন্স তো ওদের জন্য গিফট কিনতে যাবো গিফট কিনে এসে কিছু কাজ আছে সেগুলো করবো আর কালী পুজো তো চলেই এলো রবিবার কালী পুজো আমাদের বাড়িতে কালী পুজো তো হয় তোমরা জানো তো সেসব প্রচুর কাজ আছে এই চক্করে আমার ব্লগ পোস্ট করা হচ্ছে না তো যাই হোক চাটা বানাই খাই তারপর বেরিয়ে তোমাদের সাথে কথা এই যে এসেছে পরীক্ষা একটুখানি ছুটি কাটাতে এসছে তাই তো হ্যাঁ বাবু কালী পুজোর অনেক কাজ আছে কিন্তু ওই দেখ কে বাজি ফাটাচ্ছে কে জানে আমাদের বাড়িতে কালী পুজোর পরের দিন না প্রত্যেক বছর আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে প্রায় 10 বছর তো প্রত্যেক বছরই না আমাদের পরের দিন ভোগ খাওয়ানো হয় সবাইকে অনেক লোক হয় প্রায় 150-200 জন মতো লোক হয় এছাড়াও পাড়ায় সবাই আসে মানে খুব বড় করে হয় মাঝখানে শুধু 2 বছর পুজো হয়নি আমার দাদু ঠাকুমা মারা গেছিল তাই জন্য তো এবছর আমাদের ভোগটা পরের দিন খাওয়ানো হচ্ছে না শুধু পুজোটা হবে পুজোর দিন সেরকম কাউকে বলা হচ্ছে না জাস্ট ফ্যামিলির সবাই আসবে তাও সবাই বলতে কয়েকজনই আসবে সবাই আসবে আর বন্ধুদেরও কাউকে বলিনি ওরা যদি আসে ওরা সবাই তো জানে পুজো হয় ইভেন সবাই জিজ্ঞাসাও করছে যে কিরে কি হবে না হবে তো ওই ভোগ খাওয়ানোটা হবে না আর যেমন ভাসান হয় ভাসান আমাদের খুব মানে
বড় করেই হয়। তো বাবুঘাটে যাওয়া হয়, বাট সেটা হয়তো এবছর বাবুঘাটে যাওয়া হবে না, ইটখোলা আছে আমাদের এখানে, সেখানেই মাকে আমরা ভাসান দিতে যাব। তো এই হলো আপাতত কালী পুজোর প্ল্যান, কিন্তু পুজো খুব বড় করে হবে যেরকম পুজো হয়। এই কালী পুজো নিয়ে না আমাদের বাড়ির সবাই প্রচন্ড এক্সাইটেড থাকে। আসলে কি বলতো, সারা বছর কাজ কর্মের মধ্যে না সবাই একসাথে দেখা সাক্ষাৎ খুব কম হয়, এই আসে তো সে আসে না, সে আসে তো আরেকজন আসে না, তো এই হয়। বাট কালী পুজোর সময় আমাদের বাড়িতে যখন কালী পুজো হয় সবাই একসাথে হয়, কাজ কর্ম যাই থাকুক সব বাদ দিয়ে আমাদের বাড়িতে সবাই পুরো ফ্যামিলি, বাইরে যারা থাকে তারা আসতে পারে না, বাট যারা এখানে থাকে সবাই আমরা একসাথে হই, খুব মজা করি। বছর খোকন জেঠু এসে বাড়িতে লাইট টাইট লাগিয়ে দেয়, তো আজকে বাবা লাইট সব বার করে রেখে গেছে, পুরো বাড়ি আমাদের লাইট দিয়ে সাজানো হয়। তো খোকন জেঠু এবারেও আসবে লাইট লাগাতে, মনে হয় কালকে আসবে। হ্যাঁ কে কে, আচ্ছা ঠিক আছে আমি পরে শুনবো, চিকেন পাকোড়া শেষ হয়ে যাবে যা, তোরা গেটটা দিয়ে যাবি? না না গেট দিয়ে যা, টাইম লাগবে, রাজার কাছে চুরমুন নিবি প্রচুর। বাজে এখন 8টা, অভি আর পিকুকে দিলাম একটুখানি চিকেন পকোড়া আনতে। আজকে সকালবেলা অভি আমার কাছে আবদার করেছিল যে দিদি আমাকে একটু চিকেন পকোড়া খাওয়াবে, অ্যাকচুয়ালি খেতে চাইছিল চিকেন কাবাব, বাট এইখানে চিকেন কাবাব পাওয়া যায় না আশেপাশে কোথাও, তো আমার আর বেরোতে ইচ্ছা করলো না, ওই জন্য বললাম তোরা চিকেন পকোড়া নিয়ে আয়। তো এখানে একটা দোকান আছে যেখানে ও চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে, তো চিকেন পকোড়া আনতে দিলাম আর মামের জন্য চুরমুর আনতে দিলাম, তোরা নিয়ে এলে খাবো। এর আগে ম্যাগি খেয়েছি, ম্যাগি আর চা খাওয়া হয়ে গেছে। 8টা থেকে বেজে গেল 8:30, এখনো দুটোর আসার নাম নেই, খিদেতে না পেট চুচু করছে। ওদের নাকি কটা চিকেন পকোড়া চুরমুর আনতে এতক্ষণ লাগছে, কি করছে কি জানি দুটো, এখনো আসছে না। ওদের চিকেন পকোড়া চুরমুর আনতে এতক্ষণ লাগলো, আবার যেতে হবে কেন? উপরে আয় তোরা, তা খাবি কোথায়? উপরে আয়, তুই উপরে তো আয় আগে। পুরো মনে হচ্ছে না সেই জোনাকি পোকার উড়ে বেড়াচ্ছে। সুন্দর লাগছে না? কোথায় দেখা যাচ্ছে দেখা দেখি, কোথায়? আচ্ছা হ্যাঁ ওই তো দেখা, ওই তো দাড়ি পর্যন্ত যাচ্ছে, তুই একটু সরে দাঁড়া তাহলে দেখ, তুই পুরো গার্ড করে আছিস। ও আমি গার্ড করে আছি, আচ্ছা এবার হবে না? ও হ্যাঁ এই তো পুরো বোঝা যাচ্ছে, কিন্তু তোর এত বোঝা যাচ্ছে না, ক্যামেরায় অত আসে না, সব জ্বলছে ঘট। হ্যাঁ বসানো যাবে না, ঝোলাবে, ছিঁড়ে যাবে বাবু, ছিঁড়ে যাবে। যে লাইটগুলো দেখলো ওগুলো বাবা নিয়ে এসছে কালী পুজোর সময় টানানোর জন্য, তো ওই লেজার লাইট যেটা সেটা ছাদে টানানো হবে, লাগানো হবে, টানানো হবে বলছি, লাগানো হবে, বাদ বাকি যে টুনিগুলো এনেছে এদিক ওদিক কোথাও একটা ব্যালকানি ঢালকানিতে লাগানো হবে। আর এছাড়াও প্রচুর টুনি আছে যেগুলো বাড়ির বাইরে আমাদের লম্বা লম্বা করে না ঝোলানো হয়, তো বেশ মজা লাগছে, খুব মজা লাগছে। আর আজকে বলেছিলাম রাজার রুবির জন্য গিফট কিনতে যাবো, বাট সেটা হয়নি, দেখি কাল বা পরশু গিয়ে কিনে আনবো, আজকে আর বেরোতে ইচ্ছা করছিল না একদম। তো যাই হোক, এই ব্লগটা আই হোক তোমাদের ভালো লেগেছে, তো যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, সামনে কালী পুজোর প্রচুর ব্লগ আসতে চলেছে, আর আমাকে প্লিজ ইনস্টাতে গিয়ে ফলো করে নিও, আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে ইনস্টা দিয়ে দেবো। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, গুড নাইট, টেক কেয়ার, টাটা।